সহজ প্রশ্ন মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমার ভাই আনন্দে ভরে গুণ। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ধর, শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলেদের হয়। আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছ অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টেনে বলতে কি ভাই, আমরা তো অবাক ওর আবৃত্তি শুনে, নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে ওকে, কিন্তু মেয়েটা খেলাধুলো পেয়ে 10 খানা গায়ে নামি। সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলোরে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবু ছেলেটা বাবা মাকে দেখি ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি। ধন্যবাদ সবাইকে। আমরা